কয়না পাচার মামলায় সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা। ইডির বারবার দিল্লিতে তলবের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন তারা। ইডি চাইলে কলকাতা পুলিশকে সহযোগিতা করতে বলা হবে, জানালো তিন বিচারপতির বেঞ্চ। আর সেই সঙ্গে আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হলো ইডিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় সন্দেহভাজন, অভিযুক্ত না সাক্ষী, ইডি এখনো তা স্পষ্ট করেনি কেন। কয়লা পাচার কাণ্ডের মামলায় সুপ্রিম কোর্টে এরকম একাধিক প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা পাচার মামলায় এখনো পর্যন্ত অভিষেককে দুবার জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত বছর 6ই সেপ্টেম্বরের পর চলতি বছরের 21শে মার্চ দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার নোটিশ দিলেও হাজিরা দেননি তিনি। বাড়ি কলকাতায় হলেও ইডি তাদের বারবার দিল্লিতে তলব করায় প্রথমে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক রুজিরা। কিন্তু 3 মাস রায় স্থগিত রাখার পর আদালত তাদের পিটিশন খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তারা। বৃহস্পতিবার বিচারপতি উদয় উমেশ ললিতের বেঞ্চে শুনানি হয়। সেখানে অভিষেক রুজিরার আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, কলকাতার বাড়িতে গিয়ে অভিষেক রুজিরাকে জিজ্ঞাসাবাদ করুক ইডি। কয়লা পাচার কাণ্ডের তদন্তে রুজিরাকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই, কোনো সমস্যা হয়নি। তাহলে ইডি তাদের কলকাতার ঠিকানায় চিঠি পাঠিয়েও দিল্লিতে তলব করছে কেন, প্রশ্ন তোলেন কপিল সিব্বল। এর প্রেক্ষিতে ইডির আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজুর কাছে বিচারপতিরা জানতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সন্দেহভাজন, অভিযুক্ত না সাক্ষী হিসেবে তলব করা হচ্ছে। ইডি এখনো বিষয়টি স্পষ্ট করে জানায়নি কেন, কি সমস্যা হচ্ছে, জবাব দিতে সময় চান অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট জানিয়েছে ইডি চাইলে কলকাতা পুলিশকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হবে। বুধবার অসমে গিয়ে ইডি সিবিআই এর তলব নিয়ে সুর চড়িয়েছেন অভিষেক। सीबीआई ईडी दिखा के तृणमूल कांग्रेस को डराने धमकाने का जो प्रयास बीजेपी करती है उसका कोई फायदा नहीं है। आपके सामने मैं खड़ा हूँ, मुझे 10 बार ईडी बुलाया है, 10 बार सीबीआई बुलाया है। এদিন সুপ্রিম কোর্টে ইডির ভূমিকা প্রশ্নের মুখে পড়ায় ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যটা ছিল সেটাই যেন খানিকটা আদালতের যে প্রশ্ন বা পর্যবেক্ষণ এখনো পর্যন্ত সেখানে প্রতিফলিত এখনো পর্যন্ত হয়েছে। ইডি সিবিআই এর অফিসারদের উপরে পশ্চিমবঙ্গের পুলিশ কেস দিয়ে দিচ্ছে, তো স্বাভাবিকভাবে কেমন করে তারা সুরক্ষিত নয়, তো সেই জন্য তারা চাইছে যে দিল্লিতে জিজ্ঞাসাবাদ হোক। এর আগে আমরা দেখেছি কেন্দ্রীয় সংস্থা মন্ত্রীদেরকে ডাকলে পরে সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে ধর্ণা দিচ্ছেন, ভারতবর্ষের অন্য কোথাও তো এরকম অভূতপূর্ব পরিস্থিতি হয় না। ইডি বারবার তলব করা সত্ত্বেও হাজিরা এড়ানোয় গত শনিবার রুজিরার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী 20শে আগস্টের মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এর মধ্যেই সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশে কিছুটা স্বস্তিতে অভিষেক রুজিরা। মামলার পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। প্রয়োজনে আরো জেলা ভাগের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। আমাদের তো আরো জেলা বাড়বে, 23 থেকে একদিন 46টি জেলা হতে পারে, বিহারে প্রায় 50 থেকে 60টি জেলা, আমাদের বড় বড় জেলা, আমাদেরও তো ভাগ করতে হবে, তো লোকবল অফিসার চাই, প্রয়োজনে জেলা ভাগের ইঙ্গিত দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর। নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের তৎসহ পরিবহন দপ্তর এবং আরো আমাদের তো আরো জেলা বাড়বে, আজকে 23টা জেলা, একদিন তো 46টা জেলাও হতে পারে, এবং 46টা জেলা বিহারে দেখুন, ওদের প্রায় 50-60টা জেলা, অথচ আমাদের কত বড় বড় জেলা, আমাদের এগুলো যে ভাগ করতে হবে, ভাগ করলে আমাদের ম্যান পাওয়ার চাই, তো ম্যান পাওয়ার চাইতে গেলে তো আমার অফিসার চাই, ইনফ্রাস্ট্রাকচার চাই, ইনফ্রাস্ট্রাকচার যদিও বা আছে, অফিসার নট অ্যাভেলেবেল, রাজনৈতিক স্বার্থে কেন জেলা বাড়ানোর সিদ্ধান্ত তো আগেই নেওয়া যেত, মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কটাক্ষ বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। হওয়া উচিত তো, করেননি কেন, কারণ আরো এমপ্লয়ি চাই, আরো বেতন দিতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা যদি ছোট হয় নিঃসন্দেহে অ্যাডমিনিস্ট্রেশন চালানো সুবিধা হয়। আমরা আমাদের সংগঠনের স্বার্থে আমরা সব জেলাকে ছোট করেছি, এক একটা লোকসভা একটা জেলা করেছে, উনি ওনার রাজনৈতিক স্বার্থে জেলা করতে গিয়ে কালিম্পং একটা মাত্র বিধানসভা তাকে জেলা করে দেন, অর্থাৎ মুর্শিদাবাদ 3টা লোকসভা নিয়ে একটা জেলা, সেটা ছোট হচ্ছে না, হুগলি ছোট হচ্ছে না, মেদিনীপুর ছোট হচ্ছে না,
করা উচিত তো। বীরভূমের মতো এত বড় বিস্তীর্ণ জেলা, সবচেয়ে বেশি উপদ্রুত হিংসাপ্রবণ জেলা, করা উচিত, আরো আগে করা উচিত ছিল। কেবল রাজনৈতিক স্বার্থে করতে গেলে তখন অ্যাডমিনিস্ট্রেশনের গন্ডগোল হবে। যদি আরো জেলা ভাগ করা হয় তাহলে প্রশাসন মানুষের কাছে আরো দ্রুত পৌঁছতে পারবে, মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মডেল, তাতে তো জেলা ভাগ মানে বস্তুত আরো বেশি নজরদারি, প্রশাসনকে আরো বেশি বিকেন্দ্রীকৃত করা, প্রশাসন আরো বেশি করে নিবিড় উন্নয়ন তার গতি বাড়াতে পারবে, মানুষের কাছে পৌঁছতে পারবে। সেক্ষেত্রে জেলা নতুন করে তৈরি হচ্ছে এবং যে কটি জেলা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন প্রত্যেকটির ক্ষেত্রে উন্নয়নের প্রশ্নে দেখুন সুফল এসেছে। রাজ্যের এই দুর্দশার মধ্যে হঠকারী সিদ্ধান্ত কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। নতুন নতুন জেলা করা মানে আরো বেশি খরচ হবে, সেই খরচের যদি সরকারের কাছে সম্পন্নতা থাকে সরকার করবে, আরো কিছু নিজেদের লোকদেরকে পোস্টিং করবে, আরো জেলাগুলোকে নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করবে। সবকিছু পিছনে তো রাজনৈতিক ভাবনা আছে, প্রশাসনিক ভাবনা থেকে বেশি রাজনৈতিক ভাবনা। তো স্বাভাবিক কারণে প্রশাসনকে এই রাজ্যের আজকে এই দৈন্যদশার মধ্যে এই ধরনের সিদ্ধান্ত হঠকারী বলেই আমি মনে করি। সামনে পঞ্চায়েত নির্বাচন, অফিসারদের খুশি করতে এমন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। এখন আমাদের রাজ্যে জেলা সংখ্যার বিবেচনায় হয়তো অন্য অনেক রাজ্যের চাইতে কম, কিন্তু এটা যে একটা সংগঠিত ভাবে আলাপ আলোচনা করে একসময় বড় জেলাগুলোকে ভাগ করা হয়েছিল বামফ্রন্টের আমলে, ফার্দার যদি ভাগ করতে হয় হতেই পারে, তাহলে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কমিশন মতন করে সবটা বিবেচনা করার দরকার। সেটা না করে সরকার আজকে একরকম বলছে, কালকে একরকম বলছে, ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা জেলা ভাগ হবে এইটা মুখ্যমন্ত্রী নিজের মুখে গত 10 বছরে অন্তত 10 বার বলেছেন, একবার বলেন পরে আবার ভেবে দেখেন যে তাতে ওর কি লাভ হবে, তাতে পয়সা করে কি সুবিধে হবে, আবার চেপে যান আরেক রকম ভাবনা ভাবেন, পুরোটাই একটা অস্থিরতা, এত অস্থিরতা ভালো না। রাজ্যের বকেয়া টাকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী, 4 মাস ধরে 100 দিনের কাজের টাকা বকেয়া থাকার অভিযোগ, আবাস যোজনায় নতুন করে বরাদ্দ টাকা না দেওয়ার অভিযোগ, অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি, এপ্রিলে উপভোক্তা মূল্যসূচক বেড়ে হলো 7.79%, মার্চে উপভোক্তা মূল্যসূচক ছিল 6.95%, গত বছরের এপ্রিলে উপভোক্তা মূল্যসূচক ছিল 4.21%। মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি, এপ্রিলে উপভোক্তা মূল্যসূচক বেড়ে হলো 7.79%, মার্চে এই উপভোক্তা মূল্যসূচক ছিল 6.95%, গত বছরের এপ্রিলে উপভোক্তা মূল্যসূচক ছিল 4.21%। বেলাগাম পেট্রোল ডিজেল গ্যাস আর তার মধ্যে উপভোক্তা মূল্যসূচক বাড়ল প্রায় দ্বিগুণ। আর এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন। একই জিনিসপত্রের দাম আগুন, তার উপরে যদি 100 দিনের কাজে লোকে টাকা না পায় তাহলে লোকে সেই সমস্যাটা কে সমাধান করবে? আমি মনে করি কতগুলো কাজ কেন্দ্রের আছে, কতগুলো কাজ রাজ্যের আছে, রাজ্যের যে কোনো প্রবলেম আমরা সমাধান করতে পারি, আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি। সমস্যা আছে বলেই সমাধান আছে, জীবন চিরকাল স্থায়ী হয় না। আর আমরা যতই টাকা ইনকাম করি, হীরের চচ্চড়ি বা সোনার তরকারি আমরা খাই না, ওই ডাল ভাত মাছের মধ্যেই সীমাবদ্ধ। এখন তো অবশ্য অনেকে ডায়েটিংও করে, সুতরাং সামনে মিষ্টি থাকলেও খান না, মাংস কিনে এনেও খাওয়া যায় না, অনেক চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া করতে হয়। পাল্টা রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্যকে বলেন, দেখুন এবার। দেখুন, মূল্যবৃদ্ধি নতুন কিছু নয়,
আমরা এইভাবে ড্রাইভার এড়াতে পারি না। কিন্তু যিনি বলছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন জীবনে প্রথমবার এমপি হন, রাজীব গান্ধী ছিলেন দেশের প্রধানমন্ত্রী, রাজীব গান্ধীর একটি ঐতিহাসিক বিবৃতি ছিল যে প্রাইস হাইক ওয়াটস আপ, ইটস অ্যান ইন্টারন্যাশনাল ফেনোমেনন, বিজেপি সেই রাজনীতি করে না। বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে, করোনা অতিমারির সময় কাটিয়ে সারা ভারতবর্ষে 62টি সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টকে অটুট রেখে প্রত্যেক মানুষকে ভ্যাকসিনেশন দিয়ে ফ্রি রেশনিং দেওয়া এবং এখনো পর্যন্ত বিনামূল্যে সবজি বিতরণের মধ্যে দিয়ে সরকার চেষ্টা করেছে মানুষের পাশে দাঁড়ানোর, কিন্তু সেখানে মূল্যবৃদ্ধি হচ্ছে। কিন্তু সারা ভারতবর্ষের মূল্যবৃদ্ধির থেকেও পশ্চিমবঙ্গের মূল্যবৃদ্ধি বেশি, এর কারণ হচ্ছে তৃণমূল ট্যাক্স। মুদ্রাস্ফীতি নিয়ে প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে মোদী সরকার। টাকার দাম কমছে এবং মুদ্রাস্ফীতি বাড়ছে, আক্রমণ কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার। নজর আগে পরে খবরে, কাশ্মীরে বটগামে জঙ্গি হানায় কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু, বটগামের রাজস্ব দপ্তরের সামনে জঙ্গি হানা, গুলিতে সরকারি কর্মী রাহুল ভাটের মৃত্যু, প্রতিবাদে বটগামে সরকারি কর্মীদের বিক্ষোভ। রাতের শহরে বারবার আক্রান্ত হয়েছে ট্রাফিক পুলিশ, এই পরিস্থিতিতে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টদের সার্ভিস রিভলভার ব্যবহারে অনুমতি দিল কলকাতা পুলিশ। এবার থেকে ট্রাফিক সার্জেন্টের হাতেও থাকবে সার্ভিস রিভলভার, জানালো কলকাতা পুলিশ। রাতের কলকাতায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের আক্রান্ত হওয়ার খবর বারবার উঠে এসেছে। কখনো বেপরোয়া বাইক ধরতে গিয়ে আক্রান্ত হয়েছেন ট্রাফিক সার্জেন্ট, কনস্টেবলকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে মোটর বাইক, কখনো আবার হেলমেটহীন বাইক আরোহীকে ধরায় পুলিশ কর্মীকে প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বুধবার রাতে কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়, সেখানে লেখা রয়েছে সার্ভিস রিভলভার নিয়ে ডিউটি করতে পারবেন ট্রাফিক সার্জেন্টরা। কর্তব্যরত অবস্থাতে শহর কলকাতায় যারা ট্রাফিক সার্জেন্ট রয়েছেন তারাও এবার থেকে সার্ভিস রিভলভার ব্যবহার করতে পারবেন। গতকালকেই কলকাতা পুলিশের কমিশনারের তরফে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং তারপর থেকেই দেখা গেছে শহর কলকাতা রাতেও যারা ট্রাফিক সার্জেন্ট রয়েছেন তারা কর্তব্যরত অবস্থাতে তারা এই সার্ভিস রিভলভার নিয়েই তারা কিন্তু ডিউটি করেছেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে সায়েন্স সিটির মুখে, যেখানে দেখা যাচ্ছে তিলজলা ট্রাফিক গার্ডের একজন সার্জেন্টকে দেখা যাচ্ছে, যার নাম সুমন্ত পাল, তিনিও কিন্তু সার্ভিস রিভলভার নিয়ে কাজ করছে। দিনেও ইউজ করতে পারি, তবে রাতের জন্য বেশি জোর দেওয়া হয়েছে। আমরা কি একটা আত্মবিশ্বাস যোগাবে কোথাও? অবশ্যই অবশ্যই, এটা করলে আমার নিজের একটা সিকিউরিটি, আমরা নিজেরাই সেফটি হিসাবে নিজেদেরকে ইউজ করতে পারবো, এছাড়া পাবলিকের সেফটি তো আছে, যেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। পুলিশ সূত্রে খবর, কাজে যোগ দেওয়ার আগে সার্ভিস রিভলভার নিতে হবে স্থানীয় থানা থেকে, ডিউটি শেষ হলে আবার তা থানায় জমা দিয়ে দিতে হবে। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।